SBI অনলাইন ইন্টারনেট ব্যাংকিং আজির এই ভিডিওটো দেখাই দিম আপনাদের কেনেকৈ রেজিস্ট্রেশন করিব ডিয়ার ভিউয়ার্স যদি আপনাদের অনলাইন SBI রেজিস্ট্রেশন করে তেনে ক্ষেত্রত আপনাদের বহুত সুবিধা লাভ করিব আপনাদের হেই নেট ব্যাংকিং এর জৰিয়তে আপনাদের ঘরতে থাকি যিকোনো আপনাদের এটিএম কার্ড অর্ডার করিব পারিব আপনাদের আপনাদের এটিএম কার্ড ব্লক করিব পারিব আপনাদের একাউন্টৰ ব্যালেন্স সমূহ আপনি চাব পারিব আর আপুনি যদি কোনো ধৰণৰ যদি আপোনাৰ পে কৰিব লগা থাকে আপুনি যদি বিজনেসম্যান হয় তেনে ক্ষেত্ৰত আপুনি এই ইন্টাৰনেট বেংকিংৰ জৰিয়তে আপুনি সকলো ধৰণৰ আপুনি পেমেন্ট আপুনি কৰিব পাৰিব সো তাৰ বাবে আপুনি কেনেকৈ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব আজিৰ এই ভিডিঅটো সম্পূৰ্ণ কৰি দেখাই দিম সো ডিয়াৰ ভিউৱাৰ্ছ ভিডিঅটো ৰিলিজ হোৱাৰ আগত আপোনালোকৰ ওচৰত এটা ৰিকুৱেষ্ট যদিহে আপুনি এই চেনেলটো প্ৰথমবাৰৰ বাবে চাইছে তেনেহ'লে ৰিকুৱেষ্ট কৰিলোঁ এনেকুৱা ধৰণৰ হেল্পফুল তথা ইনফৰ্মেটিভ ভিডিঅ' পাবলৈ হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেলাইকনটো প্ৰেছ কৰি ৰাখিব আর যেগুলো এই চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে গেছে তেওঁলোকক বহুত বহুত ধন্যবাদ তেনে ব্লক আজির মূল ভিডিওটা আরম্ভ করুন ইয়ার বাবে আপনি আপনার মোবাইল ফোনের পর গুগল ব্রাউজারটা ওপেন করে আপনি সার্ভারে টাইপ করে দিব লাগিব SBI অনলাইন SBI অনলাইন এখিন লেখে আপনি সার্চ করে দিব তারপর আপনি সব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনি ইয়াতে ক্লিক করে দিব ডিয়ার ভিউয়ার্স আপনার সুবিধার বাবে মই ভিডিও ডেসক্রিপশন বক্সত ডাইরেক্ট লিঙ্কটো দি রাখিম আপনাদের তাতে ক্লিক করে দিলে কিন্তু ইয়াতে আহিব পাৰিব তারপর আপনি পোনপ্রথমত আপনি এতে হোর সাইডত থ্রি লাইনের পর আপনি অল্প স্ক্রল ডাউন করে আহিলে আপনি ডেস্কটপ সাইট পাব আপনি ডেস্কটপ সাইটটি অন করে নেব তারপর আপনি এতিয়া ইয়াতে সব পার্সোনাল ব্যাংকিং আপনি লগইনত ক্লিক করে দিব লগইনত ক্লিক করে দিয়ার পিছত আপনার সম্মুখত এনেকুৱাকে আহিব আপনি সব পার্সোনাল ব্যাংকিং আপনি কন্টিনিউ টু লগইন আপনার ডাইরেক্ট আহিব পারে সো আপনি কন্টিনিউ টু লগইনত ক্লিক করে দিব কন্টিনিউ টু লগইনত ক্লিক করে দিয়ার পিছত আপনার সম্মুখত এনেকুৱাকে এখন পেজ ওপেন হব আপনি পোনপ্রথমত সব ইয়াতে নিউ ইউজার রেজিস্টার হেয়ার একটিভ সো আপনি ইয়াতে ক্লিক করে দিব তারপর ওকে বাটনত ক্লিক করে দিব এতিয়া আপনি ইয়াতে আপনার যি নিউ ইউজার রেজিস্ট্রেশন আপনি ইয়াতে নেক্সট বাটনত ক্লিক করে দিব তারপর আপনি ইয়াতে সব অ্যাকাউন্ট নাম্বার আপনার CIF নাম্বার তারপর আপনার ব্রাঞ্চ কোড সো ব্রাঞ্চ কোড আপনার শেষর যি 5 ডিজিট সো 5টা সংখ্যা আপনি দিব লাগিব আপনার IFSC নাম্বার সব তাতে আপনি শেষর পর 5টা সংখ্যা আপনি ইয়াতে এন্টার করব তারপর আপনি ইয়াতে আপনার কাউন্টারিটু সিলেক্ট করে দিব তারপর আপনি ইয়াতে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটু আপনি এন্টার করব এন্টার করার পিছত আপনি ইয়াতে সব ফেসিলিটি রিকুয়ার্ড সো আপনি ইয়াতে ফুল ট্রানজাকশন রাইট ইয়াতে ক্লিক করে দিব তারপর আপনি যেটু ক্যাপচারটু পাই আছে আপনি ক্যাপচারটু ফিল করে দিব ক্যাপচারটু ফিল করে দিয়ার পিছত সাবমিটত ক্লিক করে দিব মই ডিটেলস সমূহ ফিল আপ করলো আপনাদের এনেকৈ আপনাদের ডিটেলস সমূহ ফিল আপ করব ফিল আপ করার পিছত আপনি ইয়াতে সাবমিট পাব সাবমিট বাটনত ক্লিক করে দিব তারপর সব এন্টার দ্য ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার রেজিস্টার মোবাইলত একটা পাসওয়ার্ড যাব আপনি পাসওয়ার্ডটি ইয়াতে এন্টার করব ওটিপিটি এন্টার করার পিছত ইয়াতে কনফার্ম আপনি কনফার্ম বাটনত ক্লিক করে দিব কনফার্ম বাটনত ক্লিক করে দিয়ার পিছত ইয়াতে সব ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন সক আই হ্যাভ মাই এটিএম কার্ড অনলাইন রেজিস্ট্রেশন উইথাউট ব্রাঞ্চ ভিজিট সো আপনার যদি এটিএম কার্ড থাকে তেনহলে আপনি ইয়াতে টিক মার্ক দিব আপনার যদি এটিএম কার্ড না থাকে তেনহলে আই ডু নট হ্যাভ মাই এটিএম কার্ড অ্যাক্টিভেশন বাই ব্রাঞ্চ অনলি সো আপনি ইয়াতে সব আপনি আই ডু নট হ্যাভ মাই এটিএম কার্ড সক ইয়াতে আপনি টিক মার্ক দিয়ে দিব তারপর আপনি ইয়াতে সব সাবমিট আপনি সাবমিট বাটনত ক্লিক করে দিব সাবমিট বাটনত ক্লিক করে দিয়ার পিছত আপনি সব ইউজার ড্রাইভ এন্ড পাসওয়ার্ড রেজিস্ট্রেশন সো আপনি ইয়াতে সব ইউজার নেম রেজিস্ট্রেশন ফর ইউর কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার সক ইয়াতে কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার আপনার আহিব তারপর আপনার পাসওয়ার্ডটা আহিব সো ডিয়ার ভিউয়ার্স এতিয়া আপনি ইয়াতে আপনার পাসওয়ার্ড এটা ক্রিয়েট করব লাগিব সক ইয়াতে পাসওয়ার্ড ক্রিয়েটেড হেয়ার ইজ ফর টেম্পোরারি পার্পাস সো আপনাদের ইয়ার বাবে পোনপ্রথমে আপনি পাসওয়ার্ডটা রাখব সো পাসওয়ার্ডের ডেমোটো সক এইটো সো আপনাদের এনেকৈ আপনাদের পাসওয়ার্ডটা রাখব সো আপনি যেটু পাসওয়ার্ড রাখলে আপনি আকো সব কনফার্ম নিউ লগইন পাসওয়ার্ড আপনি আকো সেই পাসওয়ার্ডটো ইয়াতে এন্টার করব আপনি কনফার্ম পাসওয়ার্ডটো এন্টার করার পিছত সাবমিট বাটনত ক্লিক করে দিব সাবমিট বাটনত ক্লিক করে দিয়ার লগে লগে কিন্তু সক আপনার ইয়াতে সক ইয়াতে ইয়োর রিকুয়েস্ট ফর IMB ফেসিলিটি হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাকসেপ্টেড সো তারপর আপনি ইয়াতে কি করব ইয়াতে চাওক ইয়োর টেম্পোরারি ইউজার নেম আপনি ইউজার নেম টেম্পোরারি আপনার রেজিস্টার মোবাইলে কিন্তু আপনার SMS-এর জৰিয়তে আপনার এইটো পাঠাই দিছে আপনার টেম্পোরারি ইউজার নেম আর আপনার PPK নাম্বারটো আহিছে তারপর ইয়াতে চাব ভিউ ডাউনলোড ইন PDF আপনি এই ডাউনলোড PDFটো আপনি ডাউনলোড করে রাখি দিব সো ডিয়ার ভিউয়ার্স আপনি ইয়াতে ক্লিক করে দিলে কিন্তু আপনার এইটো ডাউনলোড হব সো ডিয়ার ভিউয়ার্স এতিয়া আপনি ইয়োর টেম্পোরারি ইউজার নেমটো দিয়ে আপনি কি করবেন এতিয়া জাস্ট আপনি এতিয়া আকো ব্যাক করে দিব সময়ত অহার পিছত আকো আপনি এতে কি করব ইয়াতে নিউ ইউজার রেজিস্টার হেয়ার অ্যাক্টিভ আপনি ইয়াতে ক্লিক করে দিব এতে আপনি জাস্ট কি করব এতে ইয়াতে আপনি সাব নিউ ইউজার রেজিস্ট্রেশন আপনি ইয়াতে একটা ক্লিক করে দিব ক্লিক করার পিছত ইয়াতে সব অ্যাক্টিভেশন অফ ইউজার নেম আপনি ইয়াতে ক্লিক করে দিব
ইয়াতে ক্লিক করার পিছত আপনি ইয়াতে নেক্সট বাটনত ক্লিক করে দিব। নেক্সট বাটনত ক্লিক করে দিয়ার পিছত কিন্তু আপনি ইয়াতে টেম্পোরারি ইউজার নেম আপনি যেটু পালে আপনি ইয়াতে এন্টার করব, তারপর সিআইএফ নাম্বারটা এন্টার করব, ডেট অফ বার্থ, তারপর আপনি যেটু বক্স পাই আছে আপনি বক্সত ক্যাপচারটো বহাই দিয়ে সাবমিটত ক্লিক করে দিব। মই এইখানে ডিটেলস ফিল আপ করে তারপর দেখাই আসো ডিটেলসসমূহ মই ফিল আপ করলো। ফিল আপ করার পিছত ইয়াতে জাস্ট সাবমিট, মই সাবমিট বাটনত ক্লিক করে দিল। সো ডিয়ার ভিউয়ার্স, ইয়াতে সব ইনভ্যালিড ইউজার আছে, ইয়ার মেইন কারণটোই হল সো ইয়াতে যেটু ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটো ইনভ্যালিড দেখাইছে। সো ডেট অফ বার্থটোর কারণে ইয়াতে ইনভ্যালিড দেখাইছে। সো আপনাদের কি করব, আপনাদের যদি এনেকাকে ইনভ্যালিড ইউজার তেনহলে আপনাদের যেটু আপনাদের ডাউনলোড করা ফর্মটো আছে, সো আপনাদের সেই ফর্মটো প্রিন্ট আউট করব। প্রিন্ট আউট করার পিছত আপনি ব্রাঞ্চত যাব, ব্রাঞ্চত গৈ আপনি আপনি এইটো জমা দিলে আপনার লগেলগে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটো দিব। তারপর কিন্তু আপনি লগ ইন করে আপনি যে কোনো কাম আপনি করব, এটিএমর কারণে আবেদন করব, নাই বা আপনি অনলাইনের পরা আপনি সকল ধরনের আপনি কাম করব। সো ডিয়ার ভিউয়ার্স, ইয়াতে যদি আপনাদের গোটেকটা ঠিক থাকে তেনেক্ষেত্রে কিন্তু আপনাদের আপনাদের যে ইউজার নামটো আহিব আর আপনি পাসওয়ার্ডটো আকো আপনি ইয়াতে যে টেম্পোরারি পাসওয়ার্ড আছে আপনি পাসওয়ার্ডটো আপনি সলাই আপনি বেলেগকে আপনি পাসওয়ার্ড রাখব। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করল এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। যদি ভাবিছে ভিডিওটি হেল্পফুল তাহলে যেমন পারে ভিডিওটি আপনাদের আপনাদের বন্ধু বান্ধবীলে শেয়ার করে দিব। আর এনেকা ধরনের হেল্পফুল তথা ইনফরমেটিভ ভিডিও পাবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাকত লাইক প্রেস করে রাখব। আজিলে এইখানে আকল আপনার মনে ভিডিওত, আজি এই ভিডিওর বিদায় লোক বিচার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, জয় হোক, লাভ ইউ অল।